চিন্তা করলেন শিবের সঙ্গে সতীর বিয়ে দেবেন। ব্রহ্মা দক্ষকে তার মনের কথা জানালেন, কিন্তু পূর্বে এক ঋষির মহাযজ্ঞে শিব ব্রহ্মপুত্র দক্ষকে অভিবাদন না করায় দক্ষ অত্যন্ত রুষ্ট হয়ে ততদিনে শিবকে শত্রু রূপে দেখতে শুরু করেছিলেন। প্রসূতির সর্বকনিষ্ঠ কন্যা দাক্ষায়ণী বা সতী রূপে গুণে অতুলনীয় আসে। দক্ষের রাজপ্রাসাদে সতী আদর যত্নে ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকেন। সতী শিবকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করলে দক্ষ অত্যন্ত রেগে ওঠে সতীর এই ইচ্ছে বাধা হয়ে দাঁড়ান, কিন্তু সতী এই বাধা অগ্রাহ্য করে শিবের আরাধনা করতে থাকে। Oh, no.
জীব সুখী পরিণয় প্রয়োজন এই পিতা পাত্রের কি পরিচয় সেই স্বয়ং তিনি প্রবীণ গোত্রবিহীন তিনি প্রতি অন্ধহীন বিরাজ করেন তিনি কৈলাস শিখরে সকল বিশ্বের বোঝা সে করেন ধারণ করে চার দিক ছাড়িয়ে সে জ্ঞানের আক্রমণ শ্মশানবাসী তিনি তিনি দিবাকর ভর্ষতার ভূষণ ও চরমতার বস্ত্র জুড়ি মেলা ভার তিনি এমন এক পাত্র এ কেমন জামাতা এই কোন যোগ্যতা আমার কন্যা হবে শ্মশানবাসিনী আমি রাজা আর আমার মেয়ে হবে ভিখারিনী ভুল করোনা দক্ষ মহেশ্বরের সহস্ররূপ তিনি পঞ্চানন তিনি অপরূপ তিনি সন্তান দাতা সবার ঈশ্বর তিনি সিদ্ধি দাতা তিনি ধ্বংস করেন আমার নতুন সৃষ্টির সূচনা নির্গুণ হয়েও সে সগুণ গুণের তার নিয়ে সীমানা প্রয়োজনে হন শত সহস্র নেত্র তিনি ত্রিনেত্র আমি আমার সতীকে আপনার হাতে তুলে দিলাম Oh,
I'm not afraid of the dark.
رجودك في بشر تتطار بين حنايا كثيرة Thank you for watching.